स्वधर्मस्य सर्वधर्म स्वरूपिणी अवतार वरिष्ठ है राम कृष्ण ते नमः। ठाकुर बोलते हैं शिवंशे ज्ञान जन जरा जन्माय तारा ज्ञानी पाए, विष्णुवंशे जन्माले भक्त पाए। 1883 19 ডিসেম্বর মাস্টার মশাই প্রসঙ্গ করছেন, কথা নিতে আছে। আচ্ছা, 1000 কি 2 হয় না? উত্তরে ঠাকুর বলছেন সবার হয় না, খুব উঁচু করের হয়, ঈশ্বর কোটির হয়, জীব কোটির হয় না। কখনো দেখা যায় আকাশে সূর্য অস্ত যেতে যেতে চন্দ্র উদয় হয়, অবতারাদির জ্ঞান সূর্য ভক্তি চন্দ্র দুই থাকতে পারে। আমরা এই আলোচনা শুনছিলাম পূজ্যপাদ স্বামী শিবানন্দজি মহারাজের এই দিব্য জীবন সর্বপ্রিয়ানন্দজি আলোচনা করছিলেন। সত্যি তাই, তার মধ্যে একটা অদ্ভুত ভাব, যুগপথ দুটি, জ্ঞানীর চরম ভক্তের রাজা। কত শুনলেন তো কথা, এই আত্মা আর স্বরূপ এটি তার খুব ভাব ছিল, স্বাভাবিক। আবার নিজেকে বলতেন কুকুর, ঠাকুরের কুকুর, তার কুকুর খুব প্রিয় ছিল। এই এখানে এইটা ছিল কাছাড়ি বাড়ি, তো সেই আমাদের রামকানাই ঘোষালের সেখানেই তার জন্মস্থান, আমরা যে স্থানে পবিত্র স্থানে আছি। এখানে এবার 2-3টি কুকুর ছোটবেলা থেকেই ছিল, এগুলিকে নিয়ে থাকতেন। বেলুড় মঠেও একটা কুকুর ছিল, ওটার নাম দিয়েছিলেন কেলো। একে দেখে বলতেন, এই তুই বেটা আমার কুকুর আর আমি ওই ঠাকুরের কুকুর। আর একে দেখে বলতেন, খবরদার বেটা নড়িস নে, নড়বে না। বলতেন, ঠাকুরের কুকুর আমি কেন? কুকুর অল্প খেয়ে প্রভুর সম্পত্তি পাহারা দেয়, আমিও এই যত সামান্যভাবে আছি ঠাকুর এই ঠাকুরের ঐশ্বর্য পাহারা দিচ্ছি, জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য। আবার মুহূর্তেই তার অন্যদিকটা এসে যেত, সব ভক্তরা শিষ্যরা চাইছেন সেবকরা জন্মতিথি পালন করবেন। হ্যাঁ, জন্মতিথি, আমার জন্মই নাই তো আর জন্মতিথি, অজর অমর ইত্যাদি বলে অনেক কিছু বলতে যাচ্ছেন। তার এসেছেন সব বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে, এত বড় লোক সমাজের সবার সামনে বলছেন, তোমরা তো এসব বলছো আমাকে ওখানে এই করতে, মানে বিভিন্ন অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ের, আরে আমার বিদ্যা নেই বুদ্ধি নেই, দেখতে শুনতে ভালো নয়, কিন্তু আমাদের ঠাকুর পাকা খেলোয়াড়, ওই কানা কড়ি দিয়ে খেলতে জানেন। একেবারে একজন গায়ক, তিনি হাওড়া বিবেকানন্দ আশ্রমের বাদলবাবু, বরাবর বেলুড় মঠে এসে শেষ অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে এসেও গান গেয়ে গেছেন শরীর ত্যাগের আগে, 86 পর্যন্ত। তার নাম মহাপুষ্পা, তাকে মৃগেন বলতেন। তিনি একদিন খুব ভালো গান গাইয়ে শুনিয়ে গেছেন, ম্যাগেন চাকর রাখো জি, চাকর রাখসু বাঘ লাগাসু ইত্যাদি ইত্যাদি। মহাপুরুষ মহারাজ এইটা থেকে বলছেন, দুদিন পরে উনি এসেছেন, বলছেন, মৃগেন এই দুদিন ধরে আমি গান করছি, প্রভু আমি তোমার চাকর, মাইনে চাকর রাখছি, আর কিছু চাই নেই। আবার মুহূর্তেই তার সেই সচেতনতা, এই আত্মভাব যেটা বলা হলো এতক্ষণ আলোচনা শুনলেন, সেবকরা বসে আছেন আর ওই গঙ্গার দিকে সোজা তাকিয়ে আছেন, বলছেন এখান থেকে ভাব নিয়ে এসে যদি ওই গাছটাকে বলি মুক্ত হয়ে যা, তো মুক্ত হয়ে যাবে, মুক্তিদাতার মতো তার ভূমিকা। এ সম্বন্ধে তার কোনো সংশয় ছিল না, এত শক্তি তার মধ্যে খেলতো। বাবুরাম মহাজ বলছেন সুরেনবাবুকে, পরবর্তীকালে যিনি বেলগরিয়া ক্যালকাটা স্টুডেন্টশিপের প্রতিষ্ঠাতা নির্বেদানন্দ, তাকে বলছে, বুঝলে সুরেন, মহাপুরুষের মুখ দিয়ে কথা বুঝিয়ে নেবে,
ও দৈববাণী জানবে, হবেই হবে, ফলবেই ফলবে, এ শিব বাক্য ব্যর্থ হবে না। গুরুভাইরা তাকে জানতেন, বুঝতেন, তার এসবে কিছু ভুকের ছিল না। আপনারা শুনলেন তো মহাপুরুষ স্বামীজির কথা, একজন এসে বলছেন, একটু অন্য প্রসঙ্গ তুলে বলছেন, আচ্ছা মহারাজ আপনি ওই এখানে গেছিলেন তো ওই গয়াধামে বুদ্ধগয়ার তবে, আর মা স্বামীজি কি দেখলেন আপনার পাশে জ্যোতি চলে গেছে, এদিকে তারপরে আপনাকে মহাপুরুষ বলছেন? তিনি বললেন এটা তা অন্য কিছুও হতে পারে, কে জানে, এ মহাপুরুষ এ উপাধি খেতাবিও তার কাছে কিঞ্চিৎ তুচ্ছকর, কিঞ্চিত কর, কিছুই নয়। আমরা অবশ্য জানি স্বামীজি তাকে কেন এই বলেছিলেন যে কামিত পুরুষ বিবাহিত জীবনে দুর্লভ, এ এটা হয় না। বলরাম মন্দির এই ঘটনা চলছে, বলরাম মন্দিরে মহাপুরুষ মহারাজ পাশে ছিলেন, শুনে বলছেন তা কেন, তার কৃপায় আমারও জীবনে এইরকমই অবস্থা হয়েছে। স্বামীজি অপাঙ্গে কয়েকবার নিরীক্ষণ করে তারপর বলেন, তাহলে তো দেখছি আপনি মহাপুরুষ, তার কাছে এগুলি খুব অকিঞ্চিত করছিল, ওই ঠাকুরের ওই কুকুর ওই পাহারাদার, পাহারাদার হয়ে তিনি থাকতেন, তিনি পাহারাদার ঠাকুরের ঐশ্বর্য পাহারা দিচ্ছেন, এতেই তার খুব তৃপ্তি ছিল। তিনি যে বেলু মনে ছিলেন কোনো সময় তার ছিল না, বলতেন ওই এ তো মহারাজ, মহারাজ স্বামী ব্রহ্মানন্দ প্রথম অধ্যক্ষ, তার কাজ আমি চালাচ্ছি, ওই ভরতের মতো পাদুকা রেখে, ভরত পাদুকা রেখে রামরাজ্য শাসন করছেন। মহাপুরুষ মা এই ভাব নিয়েই রাখতেন, তিনি নিজেকে কখনো করতেন না, তার আধ্যাত্মিকতা কিছু ছিল না। একদিন অদ্বৈতাশ্রমে, কাশী অদ্বৈতাশ্রমে বসে আছেন, একটি মানে জ্যোতিষ টাইপের পাঞ্জাবি চেহারা লোক এসেছে, কেদার বাবা অচলানন্দ এরা বসে আছেন, তো এসে দেখছে ওর হাত দেখে নানান কথা বলছে, হ্যাঁ আপকো এই এইসা হো জায়গা হো জায়গা এইসা। মহাপুরুষ মহারাজও বালক স্বভাবে হাতটা বাড়িয়ে দিয়েছে, দেখো জি কেছি, আপকে ভি ভগবান লাভ হয়ে যাবে, বস্তুলা ব্রহ্ম দর্শন হয়ে যাবে। মহাপুরুষ বলছে ও হোগা, বলো হো গিয়া, বলে নিজের আনন্দেই নিজে ভরপুর। মঠের যে ঘরটায় তিনি থাকতেন দোতলায় স্বামীজির ঘরের পাশের ঘরে, এটাই বরাবর ম্যানেজার মহারাজরা থাকেন, বাবুরাম মহারাজ প্রথম ম্যানেজার ওই ঘরে থাকতেন, তারপরে ম্যানেজার ছিলেন মহাপুরুষ মহারাজ কিছুদিন, দুজনে এক ঘরে থাকতেন ওই ঘরে, তারপর তিনি তখন অধ্যক্ষ ওই ঘরে আছেন ওদিকের ঘরে, সেখান থেকে আসছেন, কোনাতে একটা ফটো আছে, পাঁচ কয়েকজন সব আছেন গুরুভাইরা, আরও আরও টুপি মাথায় আর সেবকরা আসছে, সঙ্গে সঙ্গে লাঠিটা দিয়ে দেখাচ্ছেন, নিজের ফটোটা দেখতে পেয়েছেন, বলছেন ওই কোন শালার ফটো রে, শিবানন্দ শালা, সাধুদের সঙ্গে 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 শিবানন্দ সাধু হয়ে গেল। তারপরে এক দোহা বললেন, কুসুমের সনে কীট সুরশিরে যায় সেই মতো সাধু সঙ্গ অধমে তোরায়। তার কোনো অভিমান ছিল না, ঠাকুরের এই কৃপাতে তার সব সব কিছু, এইটাই তার ভরসা ছিল জ্ঞানের, কিন্তু তার দিকটা যেটি আমরা পূর্ববর্তী সর্বপ্রিয় আনন্দমাস বলছেন, এটা খুব ভরপুর ছিল, যুগপথ দুটি, এ একটা অদ্ভুত, এই যে বলা হলো খুব বড় আধার, না হলে এটি হয় না। একজন এসেছেন, মহারাজ ঘরে বসে আছেন, সাধু সন্ন্যাসী কে, রাত্রিবেলা সন্ধ্যারাত্রি, উনি নাম বলছেন সুধীর, কে সুধীর, তুমি তন্তর সন্ন্যাস নাম বলছেন, জ্ঞানাত্মানন্দ, কে জ্ঞানাত্মানন্দ, আর কি উত্তর দেওয়া যাবে। তারপরে মহাপুরুষ চুপ করে থেকে বলছেন, তুমি না সন্ন্যাসী, সব নাম রূপের পারে, তোমার আবার নাম কি, এই ভাবি তার ছিল। অম্বিকানন্দ মহারাজ একটু তখন খুব গান বাজনা করতেন, সাধনা করে খুব এসেছেন, তার একটু তখন যেন বাইরে টাইরে একটু যাওয়া গেলেই ভালো হয়, বেশি অন্তর্মুখীন অবস্থাটা, তাই ভাবছেন একটা ব্যবস্থা হয়েছে, তখনকার দিনের যাওয়া ব্যবস্থা, একটা ঘোড়ার গাড়ি পাওয়া গেছে কোনো ভক্তের বোধহয়, তো যাবেন একটু জু দেখতে, ওই গার্ডেন দেখতে।
তখন মহাপুরুষ মাকে অনুমতি নিতে এসছেন, বলছেন আমি ওই গার্ডেন দেখিনি, জু দেখিনি। তখন উনি উঠছে বলছেন যাবেন মহারাজ, আর তুমিও যেমন ওই, আমি তো ওইখানেই তো বড় হয়েছি, কলকাতাতেই আসা যাওয়া করতে, কোনোদিন ওই বড় গার্ডেন দেখিনি। তারপরে বলছেন ওই ওই জায়গাটা বেশ, তার ঘরের সামনে একটা বারান্দার উপরে উঁচু কাঠের একটা যেটা চৌকাঠটা পেরিয়ে যেতে হয় বা যেটা ছাদের দিকে, পুরনো মন্দিরের দিকেও যাওয়া যায় দোতলায়, সেটা ওটা থেকে দক্ষিণেশ্বর দেখা যায়, ওটা দেখে বলছেন ওই জায়গাটা বেশ, ওই ঘরের বাইরেও দেখা যায় ভেতরে দেখা যায়। আর অম্বিকানন্দকে বললেন আরে ওটা কি, এটা খুব বেশ, বুঝলে আর কিছু চাই না। জঙ্গলব্ধা চাপরং লাভং বলছেন, গীতার শ্লোক বলছেন জঙ্গলব্ধা চাপরং লাভং মন্যতে নাধিকং তত ইয়াস্মিন স্থিত ন দুঃখে ন গুরু নাপি বিচারিলতে। তিনি ওই দুঃখেও বিচলিত হচ্ছেন না, তার এই তপ তিতিক্ষা দেখে দেবমাতা সুদূর পার্শ্বস্থ থেকে একটা চিঠি লিখেছেন, মহারাজ আমি মন্দিরে উঠতে পা পিছলে পা ভেঙে গেছিল অসহ্য যন্ত্রণা, তখন আপনার ওই যে তিতিক্ষা মূর্তি গুরু নাপি বিচারিলতে, এই শস্ত্র প্রচারক কিছু হচ্ছে না, ওই দেখে আমার মনের জোর পেয়েছি, আপনাকে আমার কৃতজ্ঞতা জন্ম জন্মান্তর ধরে কৃতজ্ঞতা জানালে হবে না, শেষ হবে না। তিনি এইভাবে ঠাকুরের ভাবে ভাবিত সবসময় থাকতেন। একজন এসেছেন, একটা নতুন পাপুষ পাওয়া গেছে, কেউ দিয়ে গেছে, সেবক ইয়ে রেখেছেন পাশে, পূজারী এসেছেন, সে বলছেন মহারাজ পাপসটা কি লাগবে, কেন ওই ঠাকুরঘরের ব্যাপারে, আরে কে কি বলছিস পাপসটা, আর কি বলছিস, এই শরীরটাই তার পাপস করে দিই, নিয়ে যা, এই তার ভাব ছিল, তিনি ঠাকুরের কুকুর। আশুতোষই তো আবার শিবই আশুতোষ, স্বল্প সন্তুষ্ট, এই রুষ্ট তুষ্ট সব দুটি যুগপদ। একজন তখন ব্রহ্মচারী গিরিজা মহারাজ, তিনি দেওঘরে আছেন, তার মা বাবা এসছেন শুধু পূর্ববঙ্গ থেকে দেখা করতে মঠে, কিন্তু যোগাযোগের জন্য হোক যে কোনো কারণে হোক সোজা চলে গেছেন ওরা দেওঘরে দিকে, আর গিরিজা মহারাজ ব্রহ্মচারী তিনি মঠের দিকে চলে এসেছেন। মহাপুরুষ মহারাজ এসে দেখতে বলে আরে ওরা চলে গেলেন আর তুমি এদিকে চলে এসে, এদের কি কষ্ট হবে বলো দেখি, আরে তুমি বোকা মহাবোকা কি কষ্ট দিলে ওদের, মানে বকুনির তোড় থামছে না, এ তোমার একদম কিচ্ছু বুদ্ধি নেই ইত্যাদি। উনি বললেন থামাই কি করে রে বাবা, তখন বলছেন তা মহারাজ তারা গেছেন, তারা বৈদ্যনাথ দর্শন করবেন, তা যা বলেছ বাবা বৈদ্যনাথ দর্শন করবেন, জয় বাবা বৈদ্যনাথ, জয় বাবা বৈদ্যনাথ, যা তুমি বলেছ বাবা বড় বৈদ্যনাথ, বলে কত আশীর্বাদ গিরিজাকেও করছেন বৈদ্যনাথেরও স্তুতি করছেন, মুহূর্তের সন্তোষ আশুতোষ, শিবংশে জন্ম তো এই জন্য তার নামই ছিল তারকনাথ, শিবা আনন্দ নামও এই জন্য সন্ন্যাস নাম দেওয়া হয়েছিল আশুতোষ। একজন ভক্ত এসেছেন বম্বে থেকে, তখনকার দিনে বম্বে, এখন মুম্বাই বলা হয়, তিনি সরকারি কর্মচারী, তার স্ত্রী বিয়ে হয়েছে, দুঃখে এসেছেন মঠে কিছুদিন থাকবেন, সঙ্গে একটা ছেলে অল্প বয়স্ক ছেলে আছে, তিনি ঠাকুর ঘরে টরে বসে জপ ধ্যান করেন, অন্যভাবে করেন, ছোট ছেলেটি আর কি করে, এই মঠের পাতালতা ছিঁড়ছে, কখনো অন্য কিছু ফলগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছে, ফুল 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 ছিঁড়ছে ইত্যাদি ইত্যাদি, সাধারণ বিরক্ত, কিন্তু কেউ কিছু বলতেও পারছেন না, মহাপুরুষ সমাজের কাছে আলটিমেটলি গেল সব, শুনে বলছেন হ্যাঁ কেন বলো দেখি, এই কি এই ঠাকুর এখানে সাধন ভোজন করবে সব আসবে এই জন্য, ওই লোকটা এখানে এতদিন থেকে কি করছে বলো দেখি, এইভাবে ফুল ছিঁড়ছে নষ্ট হচ্ছে, সব যারা ছিলেন উপস্থিত বলছেন দেখি ঘটনার, কারণ ওই ভক্তটিকে তো তিনি কত স্নেহ করেছেন, দেখছেন কোথায় কোন দিকে যায় মন নেয়, তারপরে বলতে বলতে খুব বলছেন না না এটা কীরকম হচ্ছে, তারপর বলছেন হ্যাঁ ও লোকটা আগে যখন বোম্বে আশ্রমের ওই তাকে প্রথম তখন কিছুই ছিল না, বোম্বে অস্তিত্ব ছিল না,
তখন তার মা সকাবারে এসে হ্যাঁ 5টা টাকা দিত। ঠাকুরের কি সেবা করলো, বাহ এর কল্যাণ হবে, এর মঙ্গল হোক, ঠাকুর ঠাকুর তার কল্যাণ করো, মঙ্গল করো। সবাই বলে ওরি বাবা, ইয়ে তো দেখছি সাংঘাতিক কম্পাসের কাটার মতো। এই শিবমূর্তি এজন রুদ্রমূর্তি মূর্তি আশুতোষ তুষ্ট, তার মঠে বড় উৎসব মহোৎসব হবে, মহোৎসবে তখনকার দিনে বসিয়ে প্রসাদ পাওয়া হতো, প্রায় 30,000 মতো ভক্ত খিচুড়ি প্রসাদ পেতেন। আর কোনো কিছু বাড়ি ছিল না, স্বামীজির বাড়ি যেটা বলা হয়, আর পুরনো মন্দির এছাড়া কিছুই ছিল না, স্বামীজির বাড়িটাই কিছুটা অংশ মংসকটার ওইটাই ছিল, আর কোনো বাড়িঘর ছিল না। সেদিন মহাদুর্যোগ, বৃষ্টি, অনেক খিচুড়ি রান্না হচ্ছে শেষ রাত থেকে। সবাই বলছেন মহারাজ এত জিনিস নষ্ট হয়, ভক্তরা তো কেউ আসতে পারবে না এই দুর্যোগে। আর মোটে তখন দাঁড়াবার মতো এমন কোনো ঘর বাড়ি ছিল না যে একটা জায়গায় খুব ঝড় জল হলে দাঁড়ানো যাবে। শুনে বলছেন হ্যাঁ তাই তো। তারপরে মহারাজ তার ব্যাঘ্র চর্ম ওই যে একটা আসন ছিল সেটা বগলে নিয়ে আস্তে আস্তে দোতলার উপর দিকে ঘরে ছাদ দিয়ে ঠাকুর ঘরে ঢুকলেন। ঢুকে 2 ঘন্টা ধ্যান করছেন, নেমে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে দিয়ে নামছেন, তখন সোজা সিঁড়ি দিয়ে নামছেন, আর হাত এড়িয়ে বলছেন কিছু হবে না, আর ওই গোপীগীতার শ্লোক উদ্ধৃত দিচ্ছেন, বিষ জল অপয়াত ব্যাল রাক্ষসাত বৈদ্যুতানলাত। গোপীগণ বলছেন হে কৃষ্ণ, তুমি বিষ এই বিষ থেকে কালিয়ের বিষ থেকে রেখেছিলে, তারপরে এই বৈদ্যুৎ বিদ্যুৎ পাহাত হচ্ছিল, সেই যে বাড়িবর্ষণ হচ্ছিল তাতে তুমি আমাদের পর সেই খালিনী গোবর্ধন ধারণ করে রক্ষা করেছিলে, আর আবার অঘাসুর বকাসুরের গেলে আর এখন কি তুমি দেখা দেবে না। সেই শ্লোককে আবৃত্তি করে নামছেন আর বলছেন সব উড়ে যাবে, কিছু নেই। নিচে এসে বলছেন মহারাজ প্রকৃতি কব আজকের ভালো, আরে কি নেচার ফেচার কি বলছিস, সেবকী বলছেন জানিস না কার জন্মদিন, এই তুড়ি মেরে প্রকৃতিকে যেন বদলে দিলেন, এত তার ঠাকুরের বিশ্বাস ছিল, আবার একেবারে যেন ছোট ছেলের মতো শরণাগতি। এসেছেন বিজয়ানন্দ মহারাজ, মানে পরবর্তীকালে হিরণ্ময়ানন্দ মহারাজ, তিনি তোম ব্রহ্মচর্যে জিজ্ঞেস করছেন মহারাজ কীরকম আছেন। মহারাজ খুব ব্যাকুল চিন্তিত হয়ে গেছেন, হ্যাঁ পার্শ্ববর্তী মতি মহারাজ সেবক ছিলেন, কেমন আছি রে মতি। তিনি বললেন ওই ভালোই মন্দয় কেটে যাচ্ছে। মহারাজ ও মামুকিরে বললেন ওই ভালোই মন্দয় কেটে যাচ্ছে। বেলুর মঠের যে 1926 কনভেনশন সেটাতে তার এতদিন এতক্ষণ বসে সামর্থ্য ছিল না বক্তৃতা দেওয়ার, তা তিনি ভাব দিয়ে দিয়েছেন, সেটি অতি লিখেছেন আমাদের বসন্ত মহারাজ আর নিখিলানন্দ মহারাজ পরবর্তী, আর পড়ছেন বসন্ত মহারাজ ওইটা প্রেসিডেন্টিয়াল স্পিচটা। মহারাজ প্রেসিডেন্টের আসনে বসে আছেন ওখানে গিয়ে, খুব ভালো বক্তৃতাটা হয়েছে পড়ছেন শুনছেন, আর বলছেন ছোকরা বেশ লিখেছে, ছোকরা বেশ লিখেছে, ছোকরা মানে নিখিলানন্দ দীনেশ ছোকরা বেশ লিখেছে, তারই নামে বক্তৃতা, খুব সুন্দর সময়ের অভাব। এই প্রথম কনভেনশনের অদ্ভুত কিছু কথা, কয়েকটি কথা যা তো অক্রুদ পরমানন্দ নিত্যানন্দ রায় নগরের পথে নিতাই ঘুরিয়া বেড়ায়, কাজেই অভিমান সব কিছু, কিন্তু এই এটি ছিল বলেই তার এই গুরুশক্তি এত প্রকট হয়েছিল। বলা হয় বাঁশিটা বাজবে কখন যদি একেবারেই বাঁশিটির ভেতরটা পরিষ্কার থাকে। আমরা শুনলাম সর্বপ্রিয়ানন্দ মহাজের কথায়, বিজ্ঞানানন্দজি বলছেন তার সঙ্গে ঠাকুরের আর কোনো সত্তা আলাদা সত্তা ছিল না, তার কাছ থেকে যে কৃপা পেয়েছে ঠাকুরের কৃপা পেয়েছে, এটি কারণ তিনি নিজের কিছু আমিত্ব রাখেননি, গুরুশক্তি অসম্ভব তার মধ্যে ক্রিয়াশীল করেছিল। তিনি যখন তিনি কোনোদিন গুরু হতে চাননি, গুরু যখন হলেন তখনও তিনি জানতেন না তিনি গুরু, ঠাকুরের কাছেই তিনি বলতেন
আমার কিছু নেই বাবা, মানুষগুলোকে দিয়ে আমি ফুল মানুষ ফুলচন্দন দিয়ে পুজো করে আমি মানুষগুলো থেকে পুজো করি, ঠাকুরের পায়ে ছুড়ে দিই, আমি খালাস। তার গুরুবুদ্ধিও ছিল না, কিন্তু তার মধ্যে কি শক্তি তখন জেগেছিল, যাদের আমরা শুনেছি অনেক মহারাজের মুখ থেকে এক এক ঘটনা স্মৃতি, মানে অজস্র স্মৃতি, মহাপুরুষ মহারাজের স্মৃতি তো বেরিয়েছে, অনেক স্মৃতি লিপিবদ্ধও হয়নি। যাদের সঙ্গে আমরা থাকতাম প্রায় প্রচুর ঘটনা শুনেছি মহাপুরুষ মহারাজের, যে কীভাবে ভক্তদের কৃপা করেছেন। এক একটি ঘটনা, দু একটি ঘটনা বলি। একজন এসেছেন, বলছেন, মহারাজ আমি রাজা মহারাজের দীক্ষা নিতেছিলাম, কিন্তু মহারাজ তো দীক্ষা শরীর গেল, আমি তাকেই গুরু করেছিলাম। তারপর বললেন, আচ্ছা তোমার কিন্তু কিছু রয়নি? বলছে, হ্যাঁ আমি একটা যেন স্বপ্নে মনে হলো মন্ত্র, কিন্তু এটা কি ঠিক? তিনি আরবার বললেন, তুমি ঠিক আছে। তখন আবার মৃগচর্মটা নিয়ে এটা বসেছেন, যেটা শেষমেশ ভরত মহারাজ থাকতেন, ওইগুলি রাজা মহারাজ থাকতেন, সেই ঘরে ঢুকেছেন, দু ঘন্টা ধ্যান করে এসে সেই মন্ত্রটি দিয়ে বলছেন, এই মন্ত্রটা তোমার তুমি পেয়েছ সবার রাজা মহারাজের কাছ থেকে পেয়েছেন স্বপ্নে। হ্যাঁ তাই, তবে আর কেন অবিশ্বাস বাবা, তিনি ভূত ভবিষ্যৎ দ্রষ্টা, কিন্তু কখনো কখনো শিব তো কখনো চটে যেতেন। একজন এসেই বলছেন, দীক্ষা নেব। বলে, দীক্ষা নেবো বললে হলো? এসে এক কথা বল, কোনো ইয়ে নেই, দীক্ষা নেব, যা হবে না। তখন শুনেছেন আরেকজন প্রাচীন সাধু, যে ওর আরে শোনো, শিবের কাছে যেতে হলে শিবের ভূতের সঙ্গে আগে দেখা করতে হয়, যাই হোক দেখি কিছু ভেবো না। তো বলে ব্যবস্থা করছেন, বলে থাকো, আর আছেন গেস্ট হাউসে আছেন, খুব ভালো। এদের দুজন এসেছেন বিশিষ্ট পরিচয় থেকে এসে পাঠানো হয়েছে ওদেরকে। একদিন বাবু, যেটা স্বামীজির ঘর আর তার ঘরের মাঝে যে ছোট্ট জায়গাটুকু, ওইখানে মহাপুরুষ মহারাজ ভাবে মত ছিলেন, সেই ভক্তটি গিয়ে তখন প্রণাম করেছে, যে মহারাজ অন্তত একটু প্রণাম প্রণাম করবো কি, মানে করবেন এই ডাক্তারে ই সম্মতি যেন পেলেন। তো বলছে, মহারাজ একটু আশীর্বাদ করুন মাতাজি। হ্যাঁ, হাত দেব পা দেব, পাও তুলে দিয়েছেন মাতার উপরে, এই ভাস হইতে না পেরে এমনি প্রায় পড়ে যাওয়ার মতো, কৃপা করে সব করতে। শিব শিব এই খরে রুষ্ট খরে তুষ্ট। আর বলতেন, আমি মা গঙ্গা হয়ে গেছি আর মরাতেন, যেই এসেছে তাকে নাম দিয়েছেন। কোনো সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন এসেছেন, লোকেশানন্দ মহারাজ বলছেন, তার সঙ্গী একজন এসেছেন তাকে নিয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে বলছেন, এই তো হয়ে গেল, ওই মন্ত্র দীক্ষা হয়ে গেল, মা আমাদের সিসি মায়ের কথা মনে পড়ে। বিপ্লবী কেউ এসছেন, সে গোয়ালপাড়ার মাঠে, কারণ পুলিশ আছে পাড়া করবে, একটা খড়কে দিয়েছেন আসন, আর এদিকে নিজে বসেছেন আর একটা খড়কেতে আসন করে, আর বলছেন, বাবা এই নাও তোমার মন্ত্র। মহাপুরুষ মহাজনের মধ্যে এই গুরুশক্তিটা ভীষণ সক্রিয় হয়েছিল, যারাই শুনেছেন দেখেছেন তারাই বলছেন, এই ক্ষুদ্র একটা বেলুন মঠে ছোট্ট ঘরে বসে তিনি যে কি শক্তি বিচ্ছুরিত করতেন, এটি যেন মনে করে দেয়। প্রাচীনরা বলেছেন, বলছেন জানো শ্যামবাজারের ফুলুই শ্যামবাজারের এই তাকুটি তাকুটি, মানুষ আসে রূপগুণ দেখে বা একটা ভালো মন্দ বিচার করে, ওই লোকগুলি গ্রামবাসী জানতো না কেন আসছে, সাত দিন সাত রাত, আর বেলুর মঠে এই ছোট্ট ক্ষুদ্র গৃহে প্রকোষ্ঠে বসে তিনি যে গুরুশক্তির প্রকোপ প্রকাশ করেছিলেন, অনর্গল লোক স্রোত লেগেছিল। তিনি বলতেন, কদিন আর এই ঢাকা ভাসবে জানি না, তবে শেষ মুহূর্ত পর্যন্ত আমার যতক্ষণ এই মুখ থেকে ভিড় থেকে না মুখকে ততক্ষণ আমি কৃপা বিলিয়ে যাব। তাই করেছিল তিনি, এই তার দৈবী কৃপায় কতজন কতভাবে এসেছেন, আবার মানুষকে সান্ত্বনাও দিতেন। ওই যে বলা হলো, যদি মহৎ জীবন এরা যদি সাধারণের দুঃখ না বুঝেন তাহলে আর কি মহাজীবন, অবতারই বলুন বা এই অবতার গল্প, এই যে ঈশ্বরকোটি, ইনি ঈশ্বরকোটি হয়েছেন, কারণ তার নিজের জীবন কথাতে আসে, নিজের কথাই আছে। ধনগোপাল মুখার্জির ফেস অফ সাইলেন্স পড়ে রোমারোলা খুব অনুপ্রাণিত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণের জীবনে, তাই তিনি বললেন, তিনি জানতে চাইলেন যে কোথায় পাওয়া যায় কি।
তখন জানতে পারলেন যে বেলুড় মঠে এখনো কেউ কেউ বেঁচে আছেন, শ্রীরামকৃষ্ণকে দেখেছেন। এর মধ্যে একজন প্রেসিডেন্ট আছেন, তিনি স্বামী শিবানন্দ, তাকে লিখলেন, অনেক কিছু লিখেছেন। মহাপুরুষ মহারাজ ওকে ঠাকুরের কথা বলতে এক কথা বলছেন, তার তিনি স্পর্শ মাত্র বদলে দিতে পারতেন, এইসব কথা বলেছেন। তারপরে বলছেন, তার কৃপায় ও স্পর্শে তার জীবদ্দশাতেই আমার তিনবার সমাধি হয়েছে। একটু আগে আমরা শুনলাম যে প্রথমে বুকে পা দিয়েছেন ঠাকুর, তার দ্বিতীয় দর্শনে তার সব নাম রূপের পারে চলে গেছেন, নিজেকে বলছেন আমি আত্মা, এই অনুভূতি তার। আর ঠাকুর পরে বলেন, তারকের এই উঁচু শক্তির ঘর যেখান থেকে নাম রূপ উৎপত্তি হচ্ছে, এইসব আছে। তিনি রুমালকে এটা লিখছেন তার জীবদ্দশাতেই, তার কিন্তু নিজের কোনো মহত্ব খ্যাপন করতে নয়, ঠাকুরের মহিমা খ্যাপন করতে। বলছে তার জীবদ্দশায় তার স্পর্শে আমার তিনবার সমাধি হয়েছে। এই উঁচু নির্বিকল্প সমাধি থেকে আবার নেমে আসে, আমরা জানি ঈশ্বর কোটি ছাড়া নামে না অবতার অথবা ঈশ্বর কোটি ঠাকুরের কথাই আছে, তিনবার সমাধি হয়েছে। আর বলছেন তার এই আধ্যাত্মিকতা সপ্রমাণ করতে এই বয়সেও আমি বেঁচে আছি। আমরা যেটা বলছিলাম সাধারণের জন্য তার অনুকম্পা। একজন এসেছেন, তার ডাক্তার, তার স্ত্রী মরে গেছে, ইনি বিশিক্ষিত লোক কিন্তু একেবারে বিচলিত হয়ে গেছে, আর দেখা যায় যে প্রায় পাগল হয়ে যাবে নাকি অনেকেই ভাবছেন, অথচ বিশিষ্ট মঠের চিকিৎসক। তখন মহাপুরুষ মহাজের ঘরে নিয়ে যাওয়া হয়েছে, বলছেন কি বলো কেন এত মুশকে পড়ছো কেন? না মহারাজ, ওর তো একদম অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন স্ত্রী। না ওর কি অবস্থা, ও কী কোথায় খেতে পাচ্ছে, কীভাবে আছে, এই ভাবছি যখন আর ঠিক থাকতে পারছি না। শিক্ষিত মানুষ কিন্তু তবুও এইরকমই বলছেন, পাগলের মতো হয়ে গেছে। মহাপুরুষ মহাজ বললেন, তোমার স্ত্রী তো ঠাকুরের কোলেই আছেন, ভগবানের কোলেই শুয়ে আছে, ভগবানের কোল থেকে আর কোনো নিরাপদ জায়গা আছে কি বলো? এটা ছোট্ট কথা, অনেকেই অনেক সান্ত্বনা দিতে পারে, কিন্তু এই পাগলের মতো হয়ে গেছিলো যে লোকটি, মুহূর্তে শান্তি হয়ে সম্পূর্ণ সান্ত্বনা পেয়ে এই হলো কথা, জীবনদায়ী কথা। এই কথার মধ্যে একের মৃতকেও যেন খাড়া করে দিতে পারে, তার মধ্যে এত শক্তি। ভগবান তো আমরা বললাম যেটা ওই জ্ঞান দুটি চলছে, যুগপথ তার শরণাগতির চরম জ্ঞানের পরাকাষ্ঠা। একজন পপলি বলে একজন এসছেন, সালভেশন আর্মির, তিনি এসে অদ্বৈত আশ্রম তখনকার কলকাতায় যেটা ছিল অন্যত্র ওয়েলিংটন স্কোয়ারে এসেছেন, এসে পবিত্রানন্দের সঙ্গে দেখা হয়েছে, মহাপুরুষ মাঝের এক শিষ্য, তিনি সম্পাদক এডিটর প্রবুদ্ধ ভারতে। তখন বলছেন, আমি এসব কথা টথা শুনতে চাই না, আমি দেখতে চাই ভগবান পেয়েছে লাভ করেছে কি, এরকম আমি কিছু একটা কথা কিছু জানতে চাই, বলতে পারেন কিছু আমাকে, এভাবে কিছু দিকদর্শন করতে পারেন? হ্যাঁ আছেন, চলুন। একেবারে আন্ডিল হয়ে বসে আছে, মানে মহাপুরুষ মহাজের কথা তো ওনার মনে হয়েছে, নিয়ে এসেছেন মঠে আর উপরের ঘর দেখিয়ে দিয়েছেন, পর্দা দেওয়া ছিল, ভাবছেন উনি নিজে নিয়ে গিয়ে মহাপুরুষ মহাজকে পরিচয় করে দেবেন, কিন্তু এই ব্যক্তিটি এতই অস্থির। সেই পপলি সোজা তার ঘরে ঢুকে গেছে পর্দা সরিয়ে, আর উনি একটু আটকা পড়েছেন কোনো কারোর সঙ্গে, একটা প্রসঙ্গ একটু ছোট্ট করে শেষ করে আসবেন, ইতিমধ্যে প্রসঙ্গ সোজা স্ট্রেট, মহারাজ আপনি কি ভগবান, আপনার ভগবান ভগবত দর্শন হয়েছে? ততক্ষণ পবিত্রানন্দ পৌঁছে গেছেন, ভাবছেন এই ব্যক্তিগত প্রশ্ন, এটা মহারাজ বিরক্ত নিশ্চয়ই হবেন, বলবেন কে নিয়ে এসেছে এই লোকটাকে, খুব অ্যাম্বারাসড হচ্ছেন। পবিত্রানন্দ খুব বিচলিত পড়েছেন, মহাপুরুষ মহাজ একটু চিন্তিত না, বললেন হ্যাঁ হয়েছি, তবে কীরকম জানো? ওই যে উপনিষদে বলেছে, জৈসামতং তৈসামতং মতং যস্য ন বেদস অবিজ্ঞাতং বিজানতাম বিজ্ঞাতম অবিজানতাম। কেন উপনিষদ থেকে উদ্ধৃত করছেন? যস্য অমতং তৈসামতং, যে মনে করছে ধরেছি কিছু রূপ করে, যস্য অমতং, যে মনে করছে ধরা যায় না, এটা হওয়া যায়, ব্রহ্ম হওয়া যায়, ধরা যায় না, তৈস্য মতং, সে ধরতে পেরেছে। মতং যস্য নবেদস, যে মনে করেছে একটা রূপ দর্শনের দ্বারা ধরেছে, নবেদস অবিজ্ঞাতং বিজানতাম, যারা সত্যিকারেরই জ্ঞানী তারা
তাদের কাছে অবিজ্ঞাত রূপেই আসে, এটা নাম রূপ নিয়ে আসে না। বিজ্ঞাতম অভিজানতাম, এই রকম ভগবত দর্শন আমার হয়েছে। পপলি একদম সম্পূর্ণ সুস্থ, তার যে নির্বিকল্প উপলব্ধি, নিজ মুখে বারবার ঘোষণা করছেন। এই তিনি এই যে বললাম আমরা অনেক রকমই সিদ্ধান্ত আছে, তাকে গেছেন বালানন্দের আশ্রমে, আর এক শিষ বালানন্দের সঙ্গে মহাপুরুষ কথাবার্তা হচ্ছে দেবরে, শিষ্য তার বালানন্দের শিষ্য তর্ক শুরু করেছেন মহারাজকে, এইটার উত্তর জিজ্ঞাসা করছেন। ওঙ্কারানন্দ খুব চটে গেছেন, বুঝলেন, আরে শুনুন শাস্ত্রীয় ব্যাখ্যা তর্ক করবেন কচকচি, আসুন আমাদের সঙ্গে আসুন দেখছি। আর ওদের কাছে এসব কী, ওদের ওরা সিদ্ধান্ত আমাকে বলবেন। তখন বালানন্দ শিষ্যকে বললেন, এসব তুমি কী করছো, এদের কাছে সিদ্ধান্ত শুনবো। তাকে দেওয়া হয়েছে মাদ্রাজ মঠে গেছেন, তো এই প্রভবানন্দ তিনি তখন ওখানকার এডিটার, দু একটা আর্টিকল কিছু একটা মহারাজ যদি লিখে দেন, ঠাকুরই হোক যে কোনো কিছু হোক, তার ওই জ্ঞান ঘেঁষা ভাবটা দু তিন দিন পরে এসে বলছে, মহারাজ কিছু লেখা যদি দয়া করে দিন, মানে ছাপানো হয়ে যাবে, খুব বেশি সময় নেই। বলছেন দেখো বনি, আমি তো তোমার কথা অনুযায়ী লিখতেও বসেছিলাম, দেখো ওইসব লিখেছি, কিন্তু লিখতে গিয়ে সিদ্ধান্তে এসে পড়ছি, মূল সিদ্ধান্তে এসে গেছে, মন এত সূক্ষ্মাতি সূক্ষ্ম, এই কচকচানি আর কিছু চলছে না, নানা রকম স্টেপ মূলে চলে যাচ্ছে সিদ্ধান্ত, আর লেখা হয়নি। শান্ত স্বরূপানন্দ জি লখনৌতে এসেছিলেন, বিদেশে বেশি, তিনি বলছেন আর সন্ন্যাসের দিন বলছেন একটি মানুষ যুগপতি রকম হতে পারে, বলছেন আমরা আম গাছতলায় দাঁড়িয়ে আছি গঙ্গা স্নান করে, আর মহাপুরুষ মহারাজ তার ঘরে আছেন, পুরনো মন্দিরে গিয়ে সন্ন্যাস দেবেন, এই আমরা গুরু প্রসন্নমূর্তি চিন্তা করছি। এমন সময় সেবকের সঙ্গে কোনো জিনিস নিয়ে খুব তর্ক হচ্ছে, চটে গেছেন, ওরা বলছেন সর্বনাশ, এই প্রথমে করুণা ঘন মূর্তিতে দেখব, এখন মহারাজের প্রসন্ন মূর্তি, এটা দু পাঁচ মিনিটও নয়, দু তিন মিনিটের ব্যাপার, সময় নেই। তখন এরাও ঢুকছেন ঠাকুর ঘরে, মহারাজও সেই সময় বসা আবার তো দেখছেন, আবার সেই বরঞ্জ প্রসন্ন মূর্তি মানে, তখন শান্তস্বরূপানন্দ বলেন এ কি সম্ভব মানবে, যুগপথ একসঙ্গে দুটি রূপ, আশুতোষ আশুতোষ, সেই রুদ্রমূর্তি, রুদ্রমূর্তি মানে পৌরুষের দীপ্তমূর্তি, আবার করুণাগতি, তার জীবনে এটি অদ্ভুত ক্রিয়া চলছিল, শরণাগতি, আমরা যেটা শুরু করেছিলাম সেটা দিয়ে করছি, শরণাগতির ভাব, আবার এর সঙ্গে জ্ঞান ঘন মূর্তিটি তার, তার দুটিই ছিল। আমরা জানি শিবের অংশে তার জন্ম, বিষ্ণুও তাকে পুরোপুরি দিয়েছিলেন, ঠাকুরও তো বলা হয় শিবেরও শিবের অংশে জন্ম, বিষ্ণুর অংশে জন্ম, কেন গদাধর মূর্তিতে এসেছেন, আবার যোগীদের শিব মন্দির থেকে তো জ্যোতি সমুদ্র দেখছেন, এর যুগপথ জ্ঞান ঘন মূর্তি অবতার রূপী, ও আর এই পার্শ্ব তারই প্রধান পার্শ্ব, ইনার জীবনে এত বৈশিষ্ট্য ছিল, কিছুই নাই বৈশিষ্ট্য তাই এটাই বেশি বৈশিষ্ট্য, এত বৈশিষ্ট্য, এই যে আমরা প্রবাদ স্তোত্র করি একটি প্রেমেশানন্দ মহাজের রচিত শ্রীরামকৃষ্ণ পার্শ্ব স্তোত্র, সবার সবার একটা বৈশিষ্ট্য দিয়েছেন, কেউ বালক চরিত্র জয় সুবোধ সরল, বা কাউকে বলছেন ইনি সেবক ইনি মাতৃগত প্রাণ এরম বলছেন, আর রাখালকে এরম বলছেন, বিবেকানন্দে বিয়ে করছেন বিজ্ঞান স্বামী শিবানন্দ প্রসঙ্গে এসেই উনি আর কিছু লিখতে পারেন না পড়েন, এ তো দেখছি অনেক রকম যুগপথ, এই জ্ঞান ভক্তি শরণাগতি সব কিছু, তিনি আর কিছু না করেছে জয় শ্রী শিবানন্দ লীলা সহচর বলে, ওটা আর কিছু বেশি পেননি, জ্ঞান ঘন মূর্তি তার খুব ছিল, খুব ছিল, কোনো আলোচনা চলছে অনেক কিছু অনেক কিছু বলছেন, বলছেন হ্যাঁ বাবা যা বলো, সাধু ব্রহ্মচারীদের সব প্রসঙ্গে, কিন্তু যাই বলো যতক্ষণ না সেই জ্ঞান হচ্ছে কিছু নেই, মৃত্যু সমৃত্যু মাপনতি জৈয় না নেই তন পশ্যতি, এই দুটি তার যুগপথ রূপে চলত, আবার ভক্তিরও প্রাচুর্য, মায়ের পুজো হয় তখন পুরনো মন্দিরে
সামনে, মানে ম্যানেজার মহাজের ঘর আর পুরনো মন্দিরের মাঝখানে দুর্গাপূজা হতো। কিন্তু এখান থেকে তিনি নামতে পারেন না সিঁড়ি থেকে, ওই একটা ব্যালকনি করা হবে। তখনকার দিনের আর্থিক সংকট, অনেক রকম জিনিসপত্র তো পাওয়া যায় না চট করে, এই ব্যালকনি টুকুন করতে। নির্বাণানন্দ সূর্যি মহারাজ তখন ম্যানেজারের মতো কাজ করেন, বলছেন পারবি এই মায়ের পুজো করে, চেষ্টা করবো দেখবো। বাস এটা পঞ্চমী চতুর্থীর আগেই শুরু করেছেন, কই একে ডাকেন ওকে ডাকেন, ডাকো কে সূর্যি কোথায়? সূর্যি মহারাজ বলেন যাও, পরপ্রম্বর মহারাজ ডাকছেন যাও বলো, এখন কাজ আছে আমার, আর না পারো বকুনি খাও, আমি এখন দেখা করবো। মহারাজ দিন সারা দিন ভরে লেগে সন্ধ্যার পরে সিমেন্ট লাগিয়ে ব্যালকনিটা তৈরি হয়েছে, আর জল ঢেলে দেওয়া হয়েছে, ওটা দেখা যাচ্ছে সিমেন্ট ঠিক হয়ে গেছে, সেট হয়ে গেছে। মহারাজকে দেখাতে হয়েছে, এসেছে ষষ্ঠাঙ্গ হয়ে। মহারাজ তো খুব চটে আসছেন, যে এত ডাকছি তবু আসছে না, তো মহারাজ হয়ে গেছে। বলে তাই বল সূর্যি, যদি আজ সন্ধ্যা সন্ধ্যা না পড়তে তোর এই লাঠিটা তোর পিঠে ভাঙতাম। মায়ের পুজোর জন্য এত বেকুল, ওনার অতি প্রিয় সূর্যি মহারাজ, ওনাকে কথা খুব মানতেন, তাহলে সেবকটাও নিতে রাজি ছিলেন না, কোনো মতেই নেবেন না, উনি প্রেসিডেন্ট হওয়ার পরে সেবক দেবেন না। নির্বাণানন্দ মহারাজ যেই গিয়ে বললেন, মহারাজ একটু এরা একটু দেখবে আপনার, আরে তোমরাই তো আছো, যদি আমার তামাকটা দেওয়ার দরকার হয় আর কিছু দরকার হয় তো ওদের করে রেখেছিলেন, এই রকমই তার ভাব ছিল। সময় অতিক্রম তো মহারাজের জীবনের ঘটনা এইরকম ক্ষুদ্র বৃহৎ ঘটনা, একই সঙ্গে যুগপথ। তিনি এই যে আমরা সাধারণভাবে যাকে আমরা বলি ঘটনা বৈচিত্র্য, এই ভাগবত জীবনের পক্ষে তা একান্ত প্রয়োজনীয় উপাদান নয়। এই অখিল জগৎ বৈচিত্র যে সত্যি বিদৃত তাতেই তারা মগ্ন থাকে। বাহ্যিক দৃষ্টিতে মনে হবে এইরকম তো একটা গ্ল্যামার প্রজেক্ট, কিছু করলেন না বা অন্য কিছু একটা করে দিলেন না, কিন্তু অন্তর্জগতের সমৃদ্ধিতে পূর্ণতারা থাকেন। মহাপুরুষ মা নিজেই বলেছেন একটা সেই চিঠিতে, এই যে আমরা শুনলাম পাবনানন্দ মহারাজ উনি টাইপ করছিলেন সেই চিঠি, আর এটা পরে প্রিন্টেড বেরিয়েছে, বলছেন আমার জীবনে এমন কোনো কিছু নাই যে যাহা লিখন যোগ্য, তবে এক বিশেষ ঘটনা আছে, সেটা হচ্ছে তার শ্রীচরণ দর্শন ও তার কৃপাপাত্রি প্রাপ্তি, এই মাত্র ঘটনা জীবনে। আর এই একটি মাত্র ঘটনা দ্বারাই তিনি এই রামকৃষ্ণ সঙ্গে এক স্বর্ণযুগের সৃষ্টি করে গেছেন। তব তত্ত্বং জানামি কিদৃশোসি মহেশ্বর যাদৃশোসি মহাদেব তাদৃশায় নমো নমঃ। আশ্রমে উপস্থিত স্বামী শান্ত